বরগুনার তালতলিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মিস্টার বোদাই রাখাইন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। শুক্রবার সকাল 8টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নবীনশেপাড়া এলাকার একটি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার একই এলাকার নোচামং রাখাইনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান মিস্টার বোদাই রাখাইন। এরপর তিনি মাছ ধরে আর বাড়িতে ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া হলে কোথাও পাওয়া যায়নি তাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আজ সকাল 7টার দিকে স্থানীয় 10 থেকে 12 জন মিলে ওই খাল থেকে তার লাশ উদ্ধার করেন ও পুলিশে খবর দেন। বাগেরহাটের চিতলমারিতে মুজিব বর্ষ উপলক্ষে ঘরপাওয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করেছেন নবাগত ইউনো সৈয়দা ফয়জুন্নেসা। এ সময় তিনি কুনিয়া, রাজনগর সহ বিভিন্ন এলাকায় প্রকল্পের ঘরে বসবাসকারীদের কর্মসংস্থান, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্তানদের পড়ালেখা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রেসিডেন্ট জান্নাতুল আফরোজ স্বর্ণা, কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া সহ আরো অনেকে। আপাতত যে সাময়িক ব্যবস্থার মাধ্যমে চললো হয়, আপনারা এখানে থাকেন, আপনারাই ভালো জানেন কিভাবে চালানো যায়, ঠিক আছে? সেভাবে আপনারা চালান। আর যে কথাগুলো বলা হইলো, সমবায় সমিতি করতে হবে, নিজেদেরকে আত্মকর্ম নির্ভরশীল হতে হবে, ঠিক আছে? নিজেদের